तो ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই মাসে 21 সেপ্টেম্বর থেকে কিন্তু আংশিকভাবে কিন্তু আমাদের স্কুলগুলো কিন্তু খোলা হয়ে যাচ্ছে। দীর্ঘ 6 মাস কিন্তু লকডাউনের কারণে এই করোনা ভাইরাসের জন্য বন্ধ ছিল। তো 21 সেপ্টেম্বর আংশিকভাবে খুলে যাচ্ছে, সেখানে কিন্তু 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুলগুলো প্রথম পর্যায়ে কিন্তু খোলা হবে। তো এই খোলার পর কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কী কী বলেছে কেন্দ্র সরকার থেকে, সেগুলো আমরা জেনে নেব। তো প্রথমে বলে রাখি, 9ম থেকে পুরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু খোলা হবে এবং কী কী নির্দেশিকা আর রয়েছে সেগুলো আমরা জেনে নেব। দেখুন, এখানে বলাই রয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে যে কন্টেনমেন্ট জোনের বাইরে স্কুলগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তার মানে কন্টেনমেন্ট জোনের বাইরে যেগুলো সেগুলো খুলতে দেওয়া হয়েছে। কন্টেনমেন্ট জোনের বসবাসকারী পড়ুয়ারা, শিক্ষক বা শিক্ষাকর্মীরা, ঠিক আছে, শিক্ষাকর্মীরা স্কুলে আসতে পারবে না। তো দেখতে পাচ্ছেন কন্টেনমেন্ট জোন যেখানে রয়েছে সেখানে কিন্তু শিক্ষাকর্মী বা শিক্ষক পড়ুয়ারা আসতে পারবেন না। স্কুল খোলার আগে স্যানিটাইজার জরুরি। যে স্কুলগুলোতে করোনাটা সেন্টার হিসাবে ব্যবহৃত হয়েছে সেগুলোতে স্যানিটাইজার করতে হবে। এর পাশাপাশি স্কুলে ঢোকার সময় থার্মাল গানের তাপমাত্রা পরীক্ষা এবং স্যানিটাইজার করতে হবে পড়ুয়া ও শিক্ষকদের। স্কুলে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হবে এবং বেশি করে বাইরের বাতাস নেওয়া দরকার। তো বুঝতে পারছেন, এখানে স্যানিটাইজারের ব্যবস্থা করতে বলেছে এবং থার্মাল গানের ব্যবস্থা করেছে এবং শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের কিন্তু এটি ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এবং এখানে একটি বলা হয়েছে, অভিভাবকদের লিখিত অনুমতি পত্রের ভিত্তিতে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় ক্লাসে আসতে পারবেন। তার মানে ছাত্ররা যে স্কুলে যেতে হলে তার জন্য কিন্তু অভিভাবকের কিন্তু একটা অবশ্যই লিখিত থাকতে হবে এবং ভার্চুয়াল ক্লাস করারও সুযোগ রয়েছে। ক্লাসে কিন্তু 6 ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে পড়ুয়া ও শিক্ষকদের। তো বুঝতে পারছেন যে নির্দিষ্ট নিয়ম করা হয়েছে, এক একটি শিক্ষার্থীদের দূরত্ব বা শিক্ষকের দূরত্ব কিন্তু 6 ফুট রাখতে হবে। সেভাবে বসার বন্দোবস্ত করতে হবে। স্কুল ভবনের বাইরের জায়গা ব্যবহার করা যেতে পারে, যেহেতু জায়গা বেশি লাগছে তাই স্কুল ভবনের কিন্তু বাইরেও জায়গাও ব্যবহার করতে পারবে। স্কুলে কোনো ধরনের খেলাধুলো অনুষ্ঠান করা যাবে না। তো যেহেতু এই মুহূর্তে এই ভাইরাসের জন্য তাই স্কুলে কিন্তু কোনো ধরনের খেলা অনুষ্ঠান করা যাবে না এবং থার্মাল গান, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক এবং ফেস কভার ইত্যাদি ব্যবস্থা রাখতে হবে স্কুলে। তো বুঝতে পারছেন কী কী এখানে গুরুত্বপূর্ণ আপডেট করেছে, থার্মাল গান, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক এবং ফেস কভার, এইগুলো কিন্তু ব্যবস্থা রাখতে হবে স্কুল পক্ষ থেকে। তো এই ছিল আজকের গাইডলাইন্স তো স্কুল খোলার ক্ষেত্রে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে শেয়ারটা